পর্যন্ত পড়ানো হয়েছিল সেটা হলো আধান ঘনত্ব শেষ করানো হয়েছিল, এবং আচ্ছা এই পর্যন্ত হয়েছিল আধান ঘনত্ব এক পর্যন্ত। আচ্ছা তো এবার আমি দেখবো যে, দেখো এখানে বলছে বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রবাহ বললে রাশিমালা। বেসিক্যালি সূত্রটা কিভাবে, এখানে একটা সূত্র তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো, আচ্ছা বলো। আচ্ছা তো এবার দেখো যেটা বলছিলাম যে এখানে বিন্দু আধানের জন্য যে সূত্রটা মাথায় রাখতে হবে, তোমাদের একটা সূত্র পড়ছিল ই সমান সমান এফ বাই কিউ। তো এফ মানে আবার কি, সি কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার, এটা তোমরা পড়ছো। তো বাই সিটি ডিভাইডেড বাই আর একটা কিউ আছে, তো এই দুইটা আধানের মধ্যে একটা একটা আধান তো কেটে যায়, বুঝলে? তোমার এখানে থাকবে নাকি সি কিউ বাই ডি স্কোয়ার। বেসিক্যালি এই সূত্রটা তোমাদের কাজে লাগবে না, ই সমান সমান সি কিউ বাই ডি স্কোয়ার, অর্থাৎ আগের থেকে একটা চার্জ কম। অর্থাৎ এই ক্ষেত্রে কী দেওয়া থাকবে, একটা চার্জ দেওয়া থাকবে আর দুইটা মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকবে, বা তুমি ওই ওইখানে কোনো একটা একক ধনাত্মক আধানকে বসাইছো ওই আধান থেকে ওইটার মধ্যবর্তী দূরত্ব সেটা দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে মানে এক্ষেত্রে বিষয়টা দেখা যায় প্রায় একই ধরনের চার্জ তোমার দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে এই তোমার এই তড়িৎ প্রাবল্যের রাশিমালাটা নির্ণয়ের জন্য ই কিউ বাই ডি স্কোয়ার করতে হবে। তো যেটা তোমাদের গত ক্লাসে বলছিলাম যে এখানে একটা ম্যাথ আছে, এই টাইপের ম্যাথটা বেশি আসে তোমাদের, হয়তো এখানে একটা দেওয়া আছে ভালো করে ক্লিয়ার ই করা নাই, তবে বোর্ড কোশ্চেন তোমরা দেখলে বুঝতে পারবে। তোমাদের পুরোনো টেস্ট পেপার হোক এটা নতুন হোক, টেস্ট পেপারে যাদের কাছে আছে বা আদার্স যে বইগুলো আছে বা তোমার এই অধ্যায় শেষে বোর্ড কোশ্চেন আছে দেখবা, সব জায়গায় আছে। তো ওই সব ক্ষেত্রে দেখবে এই যে এই কোশ্চেনটা বোর্ড কোশ্চেনে বেশি আসে এই টাইপের জিনিসগুলো। এখানে বলছে দেখো যে একটা সমবাহু ত্রিভুজের, তাহলে একটা সমবাহু ত্রিভুজ মানে কি, তিনটা বাহুই কিন্তু তোমার সমান, এটা কিন্তু অলরেডি বলে দিচ্ছে ওর মধ্যে। আচ্ছা একটা সমবাহু ত্রিভুজের এ বি সি তিনটা কৌণিক বিন্দু এবং ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 0.1 মিটার, অর্থাৎ বলা আছে এটার 0.1, এটাও 0.1, এটাও 0.1। আচ্ছা আর একটা কথা, সমযোজী মানে সমবাহু যে ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজের কিন্তু প্রত্যেক কোণ 60 ডিগ্রি হয়, এগুলো কিন্তু তোমরা সবাই জানো ম্যাথমেটিকে, এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে। প্রশ্ন কিন্তু বলা নাই যে প্রত্যেকের কোণ 60 ডিগ্রি, এই কোশ্চেন এসেছে প্রত্যেকটা কোণ যে 60 ডিগ্রি এটা কিন্তু আমার আগে থেকে জানা। তো সমবাহু ত্রিভুজ মানে তার প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয় আর তিনটা বাহুই সমান হয়। আচ্ছা তো এখন কি বলতেছে, এখানে বলতেছে যে দেখো ত্রিভুজের এ আর বি বিন্দুতে এই এ বিন্দু, এই যে এ বিন্দু আর এই যে বি বিন্দু, এই দুইটাতে +100 কুলম আর -100 কুলম চার্জ স্থাপন করা হলো। এখন বলতেছে এই যে সি বিন্দু, সি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক নির্ণয় করো। সি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক নির্ণয় করো। এখন কথা হলো যে দেখো নাও এই যে তুমি সি বিন্দু, এই সি বিন্দুতে তুমি ধরে নাও একটা প্লাস মানে একক ধনাত্মক আধানকে তুমি স্থাপন করলা, একক ধনাত্মক আধানকে যদি তুমি স্থাপন করো, আচ্ছা আমি চিত্রটা আর একটা এখানে ধরি, সাপোজ এই সেই এ বিন্দু, এই সে বি বিন্দু, এই সে সি বিন্দু, এই সি বিন্দুতে তুমি একটা এক ধনাত্মক চার্জকে স্থাপন করলা, আর এ বিন্দুতে কী ছিল +100 কুলম ছিল আর এইখানে ছিল -100 কুলম। তো দেখো এইখানে প্লাস এখানে মাইনাস, তার মানে কি, এটা হলো আকর্ষণ করবে, তাহলে এই যে চার্জ এই চার্জটা কি আমার এই একক ধনাত্মক চার্জের দিকে আসলো। আচ্ছা এখানে মেইনলি পজিটিভ নেগেটিভের দিকে যায়, তো তোমরা এইভাবে চার্জটা দিতে পারো, ধরো এইভাবে দিলাম একই কথা। আচ্ছা এখন কথা হলো কি, এইখানে যে আকর্ষণ করলো আর এইখানে দেখো এটা আছে প্লাস চার্জ আর এইখানে আমি একক ধনাত্মক চার্জ বসাইছি সেটাও প্লাস, তাহলে প্লাস প্লাসে মানে বিকর্ষণ করবে, সমধর্মী চার্জ বিকর্ষণ করে, তো এইখানে দুইটা যেহেতু বিকর্ষণ করবে তাহলে এই চার্জটা এই দিকে চলে আসলো, একক ধনাত্মক চার্জকে সে কিন্তু বিকর্ষণ করছে, মানে মেইনলি একক ধনাত্মক চার্জকে সে কাছে টেনে নেবে বা দূরে ঠেলে দিবে, এভাবে মনে রাখবে। তাহলে এখানে আমি একক ধনাত্মক চার্জ রাখলে এখানে নেগেটিভ আছে তাহলে কাছে টেনে নিচ্ছে, আর এখানে যেহেতু পজিটিভ আছে দূরে সরাই দিচ্ছে, এভাবে দিচ্ছে। এই যে দেখো এইটা এদিকে একটা চলে গেলো, এদিকে একটা চলে গেলো, আর তোমরা জানো তড়িৎ প্রবল কিন্তু একটা ভেক্টর রাশি, কিন্তু তোমরা পড়ছিলে তড়িৎ প্রবল একটা ভেক্টর রাশি, কারণ কি এর মানও আছে দিকও আছে, এই কারণে কিন্তু আমার প্রবলের মান আর দিক দুইটাই নির্ণয় করছি। তো এই সি বিন্দুতের ক্ষেত্রে তাহলে দেখো আমার এইখানে যে কোণ উৎপন্ন হলো, একটা কোণ উৎপন্ন হয়েছে আর এই দিকে একটা প্রাবল্য আছে, সেটা কোন চার্জের জন্য, ধরো এই এটা হলো আমি কি ওয়ান চার্জ এইসব করলাম, তাহলে এখানে যে প্রাবল্যটা আসবে এটা ই ওয়ান। আচ্ছা এখন কথা হলো দেখো এখানে আবার একই ক্ষেত্রে, এক্ষেত্রে একই কথা যে এই ক্ষেত্রে এই আধানের জন্য যে এখানে প্রাবল্যটা সৃষ্টি হবে সেটাকে আমরা ই টু ধরলাম, সাপোজ এটা হলো কিউ টু আধান,
এই যে ই ওয়ান আর ই টু আসলো, এই দুটার যে লব্ধি হবে সেই লব্ধি ই, এই ই এর মান আর দিক বের করলেই মূলত আমাদের সি বিন্দুর তড়িৎ প্রাবল্য বের হয়ে যাবে। তাহলে বিষয়টা কেমন, বিষয়টা দেখো এখানে তুমি যদি স্যার একটা কালার নাই, তুমি ধরো এই এ বিন্দুর চার্জের ধরুন তুমি এই সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করবা, তাহলে এখানে দেখো তোমাদের করা আছে সব সুন্দর করে, এখানে দেখো ইয়ান বের করছে অর্থাৎ প্লাস 100 কুলম চার্জের ধরুন প্রাবল্য বের করছে সেটাকে ইয়ান, ইয়ান সমান সমান কী বলছি যে সি কিউ বাই ডি স্কোয়ার, তোমাদের একটু আগে কিন্তু বলছিলাম ই সমান সমান সি কিউ বাই ডি স্কোয়ার, তার মানে কি এখানে কিউ এর মান দেওয়া আছে 100 কুলম, ডি এর মান দেওয়া আছে 0.1 মিটার, সব কিন্তু প্রশ্নে দেওয়া আছে, আর সি এর মান তো তোমরা জানো 9×10⁻¹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, তো মানগুলো বসাই দিলে কিন্তু আমাদের এই মানটা চলে আসছে। আচ্ছা সিমিলারলি একই এখানে এই বি বিন্দু চার্জের জন্য -100 কুলম চার্জের জন্য আমি এই সি বিন্দুতে যে প্রাবল্য হয় সেটা বের করবো সেই সি কিউ বাই ডি স্কোয়ার করলে এই একই আসতেছে। আচ্ছা এখন কথা হলো দেখো এখানে যেহেতু আমি তাহলে কী করতে হবে এদের লব্ধিটা আমার বের করতে হবে, তাহলে এইখানে যে কোনটা আমি বলছিলাম এই কোনটা হলো 120 ডিগ্রি অলরেডি কিন্তু বলে ফেলছি। আচ্ছা তো এবার দেখো তাহলে পরের বারের ক্ষেত্রে আমার কাজ কী, ভেক্টর যে যোগ তোমরা জানো যে লব্ধির যে সূত্রটা ছিল ভেক্টর যোগের ক্ষেত্রে যে দুইটাই একটা ভেক্টর রাশি মানে দুইটাই তো ভেক্টর রাশি যে দুইটা বের করছি ইওয়ান ই টু, তো এক্ষেত্রে আমার লব্ধি সংশন আর সংশন রুট ওভার ইওয়ান স্কোয়ার মানে তোমরা যেটা পড়ছিলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা যেটা ওই সূত্র মাফিক এখানে বসাই দেয় অর্থাৎ ইওয়ান এর স্কোয়ার প্লাস ই টু এর স্কোয়ার প্লাস 2 ইওয়ান ই টু কজ আলফা অর্থাৎ দুইটা মধ্যবর্তী কোণ আমরা আলফা ধরে নিচ্ছি, নিয়ে এই মানগুলো বসাই দিলে হয়ে যাচ্ছে। দেখো এই দুই ইওয়ান ই টু বের করছি আর আলফার মান তো 120 ডিগ্রি আমি ওখানে দেখাই দিলাম, আলফার মান তো 120 ডিগ্রি, এইখানে দেখো এইদিকে একটা প্রাবল্য আসছিলো এদিকে একটা আসছে দুইটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। আচ্ছা এই আর এরপরে দেখো তাহলে এই মানগুলো বসাই দিলে ক্যালকুলেশন করলে এই মানটা চলে আসছে, এই সেই 9×10⁻¹৩ নিউটন পার কুলম যে মানটা আসছে এটাই সেই লব্ধি প্রাবল্য, বুঝতে পারছো? আর একটা কথা এখানে দেখো এখানে যেহেতু দিকের কথা আছে তো এক্ষেত্রে বলছে দেখো যে প্রাবল্য দুটি সমান বলে সি বিন্দুতে এদের লব্ধি বিসিডি, এই যে বিসিডি এটাকে সমখণ্ডিত করে কিন্তু বিসিডি সমান সমান 120 ডিগ্রি, সুতরাং তড়িৎ ক্ষেত্রে সি বিন্দুতে লব্ধি প্রাবল্য এ বি এ সমান্তরাল হবে, সি বিন্দুতে লব্ধি প্রাবল্য এ বি এ সমান্তরাল হবে, অর্থাৎ বোঝা যাচ্ছে এই যে আমার লব্ধি প্রাবল্যটা এইদিকে হচ্ছে লব্ধির দিক, মানে এখানে দেখো বিষয়টা কেমন তোমরা এইদিকে একটা ভেক্টর এদিকে একটা ভেক্টর এর লব্ধি কীরকম হয় এরকমভাবে মাঝ বরাবর আসে না, তোমরা তো ভেক্টর যোগ বিয়োগ করছো তোমরা করছো এরকমভাবে এদিকে একটা ভেক্টর নিছিলে এদিকে একটা ভেক্টর নিছিলে তাদের লব্ধি আর এরকম জায়গায় আসতো, এই চিত্রটা জাস্ট উল্টো করে কল্পনা করো উল্টো হয়ে আসে ভাবো, মানে এ হলো বিষয়। এখন বিষয় তোমরা জিনিসটা বুঝতে পারছো সবাই, আমার একটু রেসপন্স করো। আচ্ছা সবাই বুঝতে পারছো তো? আচ্ছা ঠিক আছে এখানে আরেকটা কথা বলে দিই তোমাদের যে এখানে দেখো না এটার দিকে আকর্ষণ করছিল বলে এইভাবে আসছে, আবার যদি এটা এদিকে আকর্ষণ করতো তাহলে এইভাবে যেত তখন কিন্তু এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হতো, এভাবে কিন্তু তোমাকে কোনকে আইডেন্টিফাই করতে হবে, আর যেহেতু এইটা 60 ডিগ্রি জানো আর এই পাশের টুকু কত হবে 180 থেকে 60 বিয়োগ করলে 120 ডিগ্রি, এখন কিন্তু এটা 120 ডিগ্রি হয়েছিলো। মেন কথা হলো তোমাদের প্রতি কিন্তু আমরা স্টেপ নেবো, তোমরা যদি রেগুলার ক্লাস না করো মানে এগুলো একবার মিস না করলে, আমার কিন্তু এই ম্যাথ দেখানোর কথা না, আমরা কিন্তু মেডিকেল ওরিয়েন্টেড প্রোগ্রাম শুরু করছিলাম, তো আমাদের মেডিকেলে কিন্তু এসব বড় বড় ম্যাথ আসে না, এগুলো জাস্ট আমাদের একাডেমিকে সাহায্য করবে সেইভাবেই কিন্তু আমি বলে দিচ্ছি এগুলা, তারপরে যদি তোমাদের আগ্রহ না থাকে তোমাদের উপস্থিতি এত কম তো আমার সহ্য হচ্ছে না, মানে আমি তো হচ্ছিলাম আজকে ক্লাসই নেবো না কিন্তু পরে মনে হলো না শুধু শুধু তোমাদের যে কজন আসছে কজনের জন্য নেই, এই ম্যাথগুলো দেখবা তোমরা নিজেরাই দেখবা তাদের কাছে কী অবস্থা হয়। আচ্ছা আর এরপরে দেখো না এরপরে আর একটা ম্যাথ আছে এ টাইপের ম্যাথও মাঝে মাঝে আসতে দেখা যায়, তো এখানে বলছে দেখো দুইটা বিন্দু আধানের মান একটা হলো +90 মাইক্রোকুলম একটা হলো -10 মাইক্রোকুলম, তারা পরস্পর থেকে ধরুন এই একটা বিন্দু আধান এই একটা বিন্দু আধান এটার মান একটা দেওয়া আছে এটার মান একটা দেওয়া আছে, বুঝতে পারছো? এই ধরো আর এখানে কথা বলছে এদের মধ্যবর্তী দূরত্ব ধরে নাও এই সেই মধ্যবর্তী দূরত্ব 20 সেন্টিমিটার দেওয়া আছে, এটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া, তোমরা করার সময় এটাকে মিটারে করে নিবা, এটা মাইক্রোকুলম্বে আছে এটাকে তোমরা কুলম্বে গুণ দেবা, মাইক্রো থেকে কুলম্বে যখন যাবো তখন 10⁻⁶ গুণ হয় মাইক্রো -6 গুণ হয়, আর মিটার সেন্টিমিটার থেকে মিটারে যাওয়া তো তোমরা পারো 100 দিয়ে ভাগ,
আচ্ছা, এ হলো বিষয়। এরপরে আমরা বলতেছি কি, তাদের সংযোগকারী রেখার উপর কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, অর্থাৎ বিষয়টা এখানে কি কনসেপ্ট কাজে লাগবে। আমার এখানে একটা হলো 90 কুলম, একটা হলো 10 কুলম, এই যে দুইটা চার্জ ধরে না, এটা হলো Q1 চার্জ আর এটা Q2 চার্জ। তো এই Q2 Q1 চার্জের জন্য যে প্রাবল্য হবে আর এই Q2 চার্জের জন্য যে প্রাবল্য হবে, এই দুটো যদি সমান হয় তবেই কিন্তু এদের প্রাবল্যটা শূন্য হবে। অর্থাৎ কি, এই E1 এর থেকে তুমি যদি E2টা বিয়োগ করো তাহলে শূন্য আসবে, E1 থেকে E2টা বিয়োগ করলে শূন্য আসবে কখন, যখন E1 আর E2 সমান হবে। অর্থাৎ এখান থেকে পরের লাইনে লেখা যায় E1 সমান সমান E2, বুঝতে পারছো, মাইনাস ওই সাইডে গেলে প্লাস হয়ে যাচ্ছে। তো এই হলো কনসেপ্ট E1 সমান E2, অর্থাৎ এই জায়গায় সেটা সূত্রে মান বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। মানে এটুকু তুমি বুঝতে পারলে কিন্তু তোমার একদম ইজি অঙ্কটা। দেখো এই সেই চিত্রটা আঁকাইছে, মধ্যবর্তী দূরত্ব দেখাইছে। এখন কথা হলো এখানে দেখা ধরে নিছে বি বিন্দু থেকে এক্স মিটার দূরে প্রাবল্য শূন্য, এটা তোমার ধরে নিতে হবে কত মিটার দূরে প্রাবল্য শূন্য হবে। অর্থাৎ মেইনলি এখানে দেখো এরা ই আর বি এইভাবে ধরছে, এই চার্জ বি চার্জ। এখন কথা হলো দেখো এটা হলো পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। তো এই পজিটিভ চার্জকে নেগেটিভ চার্জ এভাবে আকর্ষণ করলো। এখন এটা তোমরা দুইভাবে করতে পারো, ধরে নিতে পারো এর মধ্যবর্তী কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য ধরে নিলা, এটা থেকে এক্স মিটার দূরে, এটা এই দূরত্বটা হবে পুরো দূরত্ব থেকে এক্স বিয়োগ, এভাবেও হিসাব করতে পারো। আবার আরও একভাবে এখানে যেটা করা আছে, এখানে দেখো এই এ বি থেকে মানে বি থেকে ধরে নিছে এক্স মিটার দূরে, অর্থাৎ ছোটো যে আধান আছে সেই ছোটো আধান থেকে ধরো এক্স মিটার দূরে আমার প্রাবল্যটা শূন্য হবে। আর একটা কথা এখানে কথা বলছে দেখো, যে আধান দুটি যদি বিপরীত প্রকৃতির আছে হয় কিন্তু Q1 আর Q2 এর মধ্যবর্তী কোনো স্থানে প্রাবল্য শূন্য হবে না, এই কারণে কিন্তু আমি মধ্যবর্তী কোনো স্থানে এখানে নেই নাই, এখানে কিন্তু আমার ই আর বি এর বাইরের কোনো স্থানে নিচ্ছি আমি, কারণ যেহেতু দুইটা কিন্তু সমান আধান না, আবার দুইটাই কিন্তু মানে একই ধর্মী না, যার ফলে কিন্তু আমরা ভিতরের দিকে নেই নাই। তাহলে দুইটা যদি একই ধর্মী হতো তাহলে তোমরা ভিতরের দিকে নিতে, যে ভিতরের মধ্যে কোনো একটা বিন্দুতে প্রাবল্য সমান হবে। আচ্ছা এবার দেখো বিষয় হলো যে এখন তাহলে বিষয়টা কি, এই যে যা সূত্র করে দিবা তোমরা, এই এ বিন্দুর আধানের জন্য তুমি সি বিন্দুর প্রাবল্য বের করবা, আবার বি বিন্দুর আধানের জন্য তুমি সি বিন্দুর প্রাবল্য বের করবা। ওই যে প্রাবল্য বের করবা কী করে, ওই যে CQ/D² বা CQ/R² ওই সূত্র করে। সি এর মান তো তোমরা জানো 9 N·m² / 9 Nm² / 4 Km², কিউ এর মান কত, কিউ এর মান তো এই দেওয়া আছে, ডি এর মানও তো মানে মধ্যবর্তী দূরত্ব ডি, এইটুকু জায়গায় পার্থক্য, এই জিনিসটা তোমাদের বোঝাতে হবে আমার একটু। তো এইখানে দেখো তোমরা যদি লক্ষ্য করো তাহলে এখানে দেখো যে আমরা এই দূরত্বটা কত, এই দূরত্বটা কিন্তু 20 সেন্টিমিটার দেওয়া আছে, আর এইটুকু দূরত্ব কত, এইটুকু দূরত্ব কত, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, অর্থাৎ বি বিন্দু থেকে এক্স মিটার দূরে। তাহলে এখানে টোটাল দূরত্ব কত, টোটাল দূরত্ব হলো 20 সেন্টিমিটার, মানে .20 + x টোটাল দূরত্ব, অর্থাৎ এ বিন্দু থেকে এই সি বিন্দুর দূরত্ব হলো .20 × a মানে সরি .20 + x, আর বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব কত, শুধু এক্স। তাহলে কিন্তু দুইটা ডি এর মান তুমি পেয়ে গেলাম, অর্থাৎ তুমি সি বিন্দুতে প্রাবল্য বের করবা, তোমার কাজ সি বিন্দুতে প্রাবল্য বের করা। তাহলে কি এই এ বিন্দু থেকে দূরত্ব নিবা আর বি বিন্দু থেকে দূরত্ব নিবা, কারণ চার্জ তো এই দুইটা এইখানে দুইটা চার্জ আছে নিয়ে এইখানে দেখো সেই জিনিসটাই বসাই দিছে এখানে। তাহলে দূরত্ব ডি এর জায়গায় এই মানগুলো বসাই দিছে, দিয়ে এইখানে উপর থেকে কেটে যাচ্ছে, যা ক্যালকুলেশনটা করলে তোমাদের এইখানে মান আসবে নেই, অর্থাৎ এক্স সমান তো নেগেটিভ মান সম্ভব না, এক্সের যে পজিটিভ মান আসবে সেই পজিটিভ মানটা তুমি নিবা, এই বের করে দিলে হয়ে যাচ্ছে। কোন জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা আমার একটু বলো দেখি, বোঝা গেছে না, বুঝলে জানাই নেবা, কারণ পরে কিন্তু বললে হবে না। আচ্ছা এই হলো বিষয়। এরপরে তোমরা এই টাইপের যে ম্যাথগুলো আছে সবগুলো বাসায় প্র্যাকটিস করবা, এটা তোমাদের জন্য লাভ, করে গ্রুপে ছবি দিবা। তোমাদের এই টাইপের দেখবে ম্যাথ অনেক আছে, এখানে আছে মানে এই অধ্যায় শেষের দিকে আছে, তোমাদের টেস্ট পেপার বলো আদার্স বলো যেখানে বোর্ড কোশ্চেনগুলো সলভ করা আছে, বিশেষ করে টেস্ট পেপার সলভ করা উত্তম আমি যেটা মনে করি তোমাদের জন্য, মানে একাডেমিক কিছু রিটেন ভালো করতে চাও, একাডেমিক রিটেন ভালো করতে গেলে একটা টেস্ট পেপার
যে রাইটের হোক এক্সপ্রেস বর্গিনে তোমরা সলভ করতে থাকো, মানে বেশি বেশি যত কোশ্চেন সলভ করো তোমার হাত সরবে। বোর্ড কোশ্চেনগুলো সলভ করলে দেখা যায় তুমি প্রিভিয়াস ইয়ার যদি 3-4 বছরে বোর্ড কোশ্চেনগুলো সলভ করো তোমার সবগুলো টাইপের জিনিসগুলো ধরা এসে যায়। আর তোমরা চেষ্টা করবো অর্ধেক একটা অর্ধেক সলভ করে যে কোন কোন টাইপের আমার ম্যাথ আছে। এই যেমন বললাম এইখানে যে আগের একটা প্রাবল্যের ম্যাথ এই এক ক্যাটাগরি, এখানে যে একটা বললাম কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে এই এক ক্যাটাগরি, এরকম কয়েকটা ক্যাটাগরি ম্যাথ একটা একটা অধ্যায় থেকে আসে। তুমি সেই কয়েক ক্যাটাগরির ম্যাথগুলো আছে আইডেন্টিফাই করবা, করে খাতায় এরকম লিস্ট করবা যে এটা হলো দ্বিতীয় অধ্যায় স্থিরতড়িৎ, তো এইখানে প্রথম ক্যাটাগরি সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যাটাগরির ম্যাথ কোনটা, সেটা হলো এই যে আমার প্রাবল্য দেওয়া থাকছে তাদের লব্ধি প্রাবল্য মান দিক এইগুলো নির্ণয় করা। আবার আরেকটা টাইপের ম্যাথ কোনগুলো, যেগুলো হলো এর মধ্যবর্তী কোনো একটা বিন্দুতে মানে প্রাবল্যের মান কখন শূন্য হবে এই টাইপের একটা ম্যাথ আছে। তো এরকম আইডেন্টিফাই করে করে ইয়ে করবা, করে টেস্ট পেপারে দেখা যাচ্ছে কত দাগে এই টাইপের ম্যাথগুলো পাইছিলা কয়েকটা, বা তোমার এই বই মূল বইয়ের তো শেষে অনেকগুলো সৃজনশীল আছে তো ওখানে কত দাগে পাইছিলে এগুলো ছোটো ছোটো করে লিখে রাখলা। তাহলে কী হবে এই এইটা করলে কী হবে তোমার কোন কোন ক্যাটাগরি ম্যাথগুলো আছে এগুলো আইডেন্টিফাই করতে পারবে। আর কিছু কিছু ব্যতিক্রম ধরি ম্যাথ থাকে, অর্থাৎ যেগুলো তোমাদের যে শীর্ষস্থানীয় স্কুলগুলো আছে সেখানে পুরস্ত, তো ওখানে এমনি টিচার এরকম জটিল টাইপের করে, তবে অ্যাডমিশনে তোমাদের অত প্যাচ দেয় না, এই কারণে শীর্ষস্থানীয় স্কুলের দিকে কম ঝুঁকবা, মেনলি তোমার যে বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলোর উপর বেশি ফোকাস দেবা। আর শীর্ষস্থানীয় স্কুল যদি টাইম পাও তারপরে সলভ করবা। আচ্ছা এই এরপরে সামনে যাই, এরপরে আছে তড়িৎ বিভব। তড়িৎ বিভবের ক্ষেত্রে সংজ্ঞাটা কী বলছে, সংজ্ঞাটা বলছে দেখো এখানে দুইটা সাজ্জিত বস্তুর মধ্যে চার্জের আদান প্রদানকে তড়িৎ অবস্থার দ্বারা নির্ধারিত হয়, তাকে বলা হয় তড়িৎ বিভব। দুইটা সাজ্জিত বস্তুর মধ্যে চার্জের আদান প্রদান যে তড়িৎ অবস্থার দ্বারা নির্ধারিত হয় তাকে বলা হচ্ছে তড়িৎ বিভব। বিভবের সংজ্ঞা আরও পাওয়া যাবে সামনের দিকে যাই, এখানে যে একটাই বিভবের সংজ্ঞা এমন কিন্তু না, এখানে সামনে আরও একটা সংজ্ঞা আছে, একটা সংজ্ঞা আছে দেখো। এই সংজ্ঞার ক্ষেত্রে দেখো বলতেছে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে সাজ্জিত মানে কোনো বিন্দুতে স্থাপিত চার্জ কিউ নটের বিভব শক্তিকে চার্জ কিউ টু দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলা হচ্ছে ওই বিন্দুর বিভব। এখানে অনেক কাহিনী আছে, কাহিনীটা পড়ে এখানে দেখো কিউ ওয়ান আর কিউ টু চার্জ নিয়ে দুইটার মধ্যবর্তী দুইটার অনুপাত করছে। তো বিষয় হলো এটা না দিয়ে আমার আরও একটা সংজ্ঞা আছে, এই যে সংজ্ঞাগুলো 3-4টা সংজ্ঞা, তোমরা সব সংজ্ঞা পড়তে যাবা না, যে সংজ্ঞাটা দেখবে সহজে মনে থাকছে তোমার সেই সংজ্ঞাটা, তো কোন সংজ্ঞা এই সংজ্ঞাটা পড়তে হবে। এই সংজ্ঞাটা পড়লে বেনিফিট কী, এখানে যে সূত্রটা আছে তোমরা জানো বিভবের সূত্র, বিভব ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ, বুঝতে পারছো? এই সূত্রটা দিয়ে দে ম্যাথটাতে আছে কিছু ছোটোখাটো ম্যাথ, এটা সেরকম সূত্র না, তো বিষয় হলো এই যে ভি সমান 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 ডাব্লিউ বাই কিউ, এই সূত্র দিয়েই আমরা এই সংখ্যাটা মনে রাখতে পারি। অর্থাৎ দেখো অসীম দূর থেকে তড়িৎ ক্ষেত্রে মানে অসীম দূর থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে ওই ক্ষেত্রে ওই মানে উক্ত ক্ষেত্রের ধরুন ওই বিন্দুর বিভব বা তড়িৎ বিভব। অর্থাৎ দেখো এখানে নিচে কি ওয়ান আধান আছে, তাহলে এটাকে আমরা এক ধরলাম, তাহলে একক মানে অসীম দূরত্ব থেকে তুমি তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একটা একক ধনাত্মক চার্জকে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে সেটাকে বলা হচ্ছে তড়িৎ বিভব। জাস্ট এই সূত্র দিয়ে মাথায় রাখলে হয়ে যাচ্ছে, তোমাদের সংজ্ঞাগুলো কিন্তু সব সূত্র দিয়ে করাইছি। আচ্ছা তোমরা এই কিছু কিছু জিনিস এখানে বললাম যেগুলো এগুলো পড়ে নিবা, এই যে বিভব শক্তি জিনিসগুলো আছে এগুলো একটু রিডিং করে নিও, মানে তোমাদের তো এই কিছু কিছু ম্যাথ দেখাই দিচ্ছি যার ফলে সময় স্বল্পতা হয়ে যাচ্ছে, তো পরীক্ষা নিতে হবে, এই কারণে একটু ফাস্ট যাচ্ছি। আচ্ছা এখন কথা হলো এই যেগুলো স্কিপ করছি এগুলো থেকে তেমন খুব বেশি যে আসে এমন না, তবে একটু রিডিং দিও। আর আর একটা জিনিস কি বলবো, আচ্ছা সামনে বলবো না আসলে। আচ্ছা এরপরে দেখো ভো বিভবের একক কি জুল পার কুলম্ব, যেটাকে আমরা ভোল্ট বলি, তড়িৎ বিভবের একক কি ভোল্ট, তাহলে ভোল্ট না থেকে কিন্তু যদি জুল পার কুলম্ব থাকে সেটাও কিন্তু বিভবের একক হবে সঠিক একক, যেমন পরীক্ষা কিন্তু এভাবে ঘুরাই দেয় তোমাদের, তাহলে তড়িৎ বিভবের একক অনেক মানে জুল পার কুলম্ব হতে পারে ভোল্ট হতে পারে, দেখবা পরীক্ষা এরকম থাকবে একক 3-4টা একক দেয়া, ধরো বললো এরকম নিচের কোনটি ভরবেগের একক নয় দিয়ে 3-4টা অপশন আছে, দেখবে সবগুলোর মধ্যে থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের অলরেডি দিচ্ছি পরীক্ষায় কিছু। আচ্ছা আরেকটা বিষয় এখানে আরও একটা সূত্র আসে তোমাদের, আমি বলছিলাম ই সমান সমান ডিভি ডিআর, তড়িৎ প্রবল আর বিভবের মধ্যে যে সম্পর্ক ছিল
অর্থাৎ এখানে দূরত্বের সাপেক্ষে যে এর বিভবের যে অন্তরীকরণ ছিল। তো এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে কাজে লাগবে কোথায় সেটা বলছি। তার আগে আর একটা কথা এখানে দাগাই নাও, যেখানে বলছে দেখো তড়িৎ প্রাবল্য শূন্য হলে তড়িৎ বিভবও শূন্য হতে পারে, আবার নাও হতে পারে। অর্থাৎ কোনো একটা জায়গায় তড়িৎ প্রাবল্য শূন্য, এখন তড়িৎ প্রাবল্য যদি শূন্য হয় বিভব শূন্য হতেও পারে না হতেও পারে, মাথায় রেখো। অর্থাৎ এখানে বিষয়টা কেমন, এখানে যদি ইটা শূন্য হয়, দেখো এখানে যদি ইটা শূন্য হয় তাহলে বিভব ভিটা কিন্তু ধ্রুব হয়। অর্থাৎ এখানে যদি ভি ধ্রুব হয় আবার, তাহলে ভি যদি ধ্রুব হয় তাহলে কি হয়, মানে তোমরা তো পড়ছিলে দু কোনো ধ্রুব সংখ্যার অন্তরীকরণ করলে কি হয় শূন্য হয়, এটা কিন্তু তোমরা পড়ছিলে। টু এর অন্তরীকরণ বা কোনো একটা ধ্রুব সংখ্যার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে শূন্য হয়, এইগুলো কিন্তু এখানে বলা আছে। তাহলে আমার মেন কথা হলো যেটুকু মাথায় রাখতে হবে যে বিভব তড়িৎ প্রাবল্য শূন্য হলে বিভবটা শূন্য হতেও পারে না হতে পারে, অর্থাৎ তড়িৎ প্রবল শূন্য হলেই যে বিভবটা শূন্য হবে এমন কোনো কথা না, সে শূন্য হতেও পারে নাও হতে পারে। আর এরপরে এখানে একটা ম্যাথ আছে বুয়েটে, বলতেছে দেখো যে 20 মাইক্রোকুলাম বিশিষ্ট একটা চার্জ বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে, চার্জটি থেকে 10 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দূরত্বে দুটি বিন্দুর অবস্থান, একটি বিন্দুতে অপর বিন্দুতে একটি ইলেকট্রন নিতে কাজের পরিমাণ বের করো। ধরে না এখানে একটা চার্জ রাখলা, রাখলে কি হয় এর চারপাশে একটা তড়িৎ বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয় বলছিলাম, যে ক্ষেত্রের মধ্যে তার কি আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে। যেমন এখানে 20 কুলাম চার্জ নিছে, নিয়ে বলতেছে এই চার্জটা থেকে 10 সেন্টিমিটার এখান থেকে 5 সেন্টিমিটার ধরে এই, আর এখান থেকে ধরো 10 সেন্টিমিটার এই, 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার দূরত্বে দুটি বিন্দু রয়েছে। এখন একটি বিন্দুতে অপর বিন্দুতে ইলেকট্রন নিতে কাজের পরিমাণ, অর্থাৎ এই এই বিন্দু থেকে ধরে নাও আমি এই সে 5 সেন্টিমিটার দূরত্বের বিন্দু, এই 10 সেন্টিমিটার, এখন এই বিন্দু থেকে আমি যদি এই বিন্দুতে ইলেকট্রনটা নিয়ে যাই তাহলে আমার যে কাজ সম্পন্ন হবে সেই কাজটা বের করতে হবে। তাহলে আমরা যে কী আমরা ভি সমান সমান W/Q পড়ছিলাম, তো এখান থেকে জানি কি W সমান সমান কি VQ। তাহলে এখানে দেখো এখানে W সমান VQ, কিন্তু কথা হলো এখানে ভি এর জায়গায় কেন V2-V1 বসাইছে, কারণ তুমি কি তুমি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে ইলেকট্রন নিয়ে যাচ্ছ, তাহলে কি এখানে বিভবের একটা পরিবর্তন থাকবে, এই কারণে এখানে তোমার শেষ বিভব মাইনাস আদি বিভব করছে, অর্থাৎ V2-V1 করছে। আচ্ছা এই হলো বিষয়। আর এখানে কোন জিনিসটা কাজে লাগছে, এখানে দেখো এখানে ভি সমান সমান আবার কী বসাইছে, এখানে অনেক শর্টকাট মতো করে লিখছে, তো এখানে তোমরা হয়তো অনেকে বুঝতে পারবা না। তো তোমাদের এখানে কিউ আছে আর V2-V1, এই ভি এর জায়গায় কী বসেছে, তোমাদের ভি সমান সমান বলছিলাম CQ/D, মানে তোমরা এ পড়ছিলে কি E=CQ/D² এটা পড়ছিলে, আবার আরেকটা পড়ছিলে E=V/X, অর্থাৎ DBdr বা যেটা পড়ছিলে DBdx। তো এইখানে দেখো বা তোমাকে দূরত্বকে যেহেতু আগেরটাই ডি প্রমাণ, এখানে যেহেতু ডি ধরছি এখানে ডি ধরি, তাহলে দেখো এখানে ই এর জায়গায় কী আছে CQ/D² আর এখানে ভি বের করতে গেলে আচ্ছা এখানে আচ্ছা তো এই হলো বিষয়। আর এখানে কী করতে হবে, এখানে এটা বলছিলাম আচ্ছা কীটা করিতে আমার ধরো V=V/D, তো ভি এর জায়গায় কি মানে এখান থেকে যদি তুমি ভি এর মানটা বের করতে যাও তাহলে ই আর কি ডিটা গুণ হয়, তাহলে ই আর ডি গুণ করলে কী রকম আসে, আসলে এই ম্যাথগুলো করাতে গেলে ফোনের ওপরে একটু কষ্টকর। তাহলে দেখো V=V আমার কী আসতেছে E/D, অর্থাৎ বিভব তড়িৎ প্রবল আর দূরত্বের গুণফলের সমান। আচ্ছা আর তাহলে এখানে ই এর মানটা কী পাইছিলাম আমি CQ/D² আর এর সাথে ডি গুণ, তাহলে এই ডি এই ডি কেটে গেলে CQ/D, তার মানে কিন্তু আমরা ভি সমান সমান কী পাচ্ছি CQ/D, যেটা আমি তোমাদের ওপরেই বলছিলাম CQ/D। তাহলে দেখো এখানে তুমি কী করবা, এখানে তোমার কিউ ছিল W=, এইখানের কথা বলছি Q1×V2-V1, তো Q1×, এখানে V2-র জায়গায় তুমি বসাবা CQ/D1, মানে Q2/D2, আর এখানে তুমি বসাবা CQ1/D1
টি ওয়ান এই বসিয়ে এইখানে মান বসাই দিয়ে, এখানে কিউয়ের মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে, এগুলো বসাই দিলে হয়ে যাচ্ছে। কারণ দূরত্বকে তুমি ডি দ্বারা প্রকাশ করতে পারো, আর দ্বারা প্রকাশ করতে পারো, এটা তোমার ইচ্ছা। তো যেখানে প্রকাশ করবে একই মানে সংকেত দিয়ে প্রকাশ করো। আচ্ছা, এরপরে আছে চার্জগ্রস্ত গোলকের বিভব। আচ্ছা, এখন চার্জগ্রস্ত গোলকের বিভব, এই বিভবের সূত্র কিন্তু তোমাদের আগে বলে দিছি, সি কিউ বাই ডি স্কোয়ার, আর ই সমান সমান ওয়ান বাই ফোর বাই এপসিলন, মানে কি সি, তাহলে সি কিউ বাই আর স্কোয়ার। আর চার্জ ঘনত্ব সূত্র কিন্তু তোমরা পড়ছিলে, কিউ বাই এ বা কিউ বাই, এখানে গোলক হলে সেটা ফোর বাই আর স্কোয়ার হবে। এগুলো কিন্তু সব পড়ানো হয়ে গেছে, এখানে আমি বারবার রিপিট করছি না। এখন কথা হলো আমরা এর সামনের দিকে পড়বো, যে একটা গোলকের ভিতরে প্রাবল্য কী হবে, একটা গোলকের বাইরে প্রাবল্য কী হবে, একটা গোলকের তুমি যদি পৃষ্ঠের ওপরে বিন্দুতে কোনো প্রাবল্য নির্ণয় করো তখন কী হবে, সেগুলো নিয়ে আমরা পড়বো। আচ্ছা, তো এখানে একটা কথা বলা আছে, দেখো যে গোলকের অভ্যন্তরে সর্বোচ্চ বিভব এর পৃষ্ঠের সমান। আচ্ছা, তোমরা সব কি দাগাই নিচ্ছ, নোট করছো তো যা যা বলছি? জি ভাই। আচ্ছা, এই ফিজিক্সে তো এখানে কিছু কিছু বলছো, যেগুলো সব নোট করে রেখো। তো গোলকের আবার ভুলভাল নোট করে যেন ভুলভাল জিনিস পড়ো না, যদি কোনো জায়গায় কনফিউজিং হয় আমারে জানিও। এখানে দেখো বলছে গোলকের অভ্যন্তরে আর সর্বোচ্চ বা মানে একটা গোলক, এই ধরো একটা গোলক, এখন এই গোলকের তুমি ধরে নাও এই বিন্দুতে একটা বিভব বের করবা, আবার তুমি যদি এই বিন্দুতে একটা বিভব বের করো, ধরো এই বিন্দুতে তুমি একটা বিভব বের করলা, এই দুইটা বিভবের মানই সমান আসবে, বা তুমি এই বিন্দুতে বের করলা বা এই বিন্দুতে, মানে এই গোলকের অভ্যন্তরে তুমি যে কোনো বিন্দুতে যদি বিভব বের করো, তাই কী হবে, এই যে পৃষ্ঠ, এই পৃষ্ঠের বিভবের সমান। এই গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে বিভব বের করলে সেই বিভবটা বের পৃষ্ঠের সমান। এখন তুমি যখন এই পৃষ্ঠটা ক্রস করে চলে যাবা, এই পৃষ্ঠটা ক্রস করে এই জায়গার বিভব বের করবা, তখন কিন্তু আলাদা আসবে, তখন কিন্তু এই পৃষ্ঠের বিভব বা অভ্যন্তরীণ বিভবের সমান হবে না। অর্থাৎ তোমার যদি পরীক্ষা এরকম দেওয়া থাকে, ধরে নাও এই একটা গোলক দিয়ে এখানে বলছে এটা হলো 5 সেন্টিমিটারের ব্যাসার্ধ দিয়ে তোমার এরকম বললো, এইখান থেকে এই বিন্দুতে, আর এই এ বিন্দু, এই ও বিন্দু থেকে এই বিন্দুতে, মানে এই এই বিন্দুতে একটা চার্জের জন্য, এখানে ধরে নাও একটা কি ওয়ান চার্জ আছে, এই চার্জের জন্য বিভব কত হবে, এইখানে দেখে আবার ভেবে বসো না যে ভাই এখানে তো দূরত্ব দেওয়া নাই, এটুকু দূরত্ব কত আমি বুঝবো কী করে। কারণ বিষয় হলো এখানে কিন্তু তুমি এই দূরত্ব কাজে লাগালেও চলবে, তুমি এই দূরত্বটা কাজে লাগাবা, কারণ কি, কারণ তোমার এই অভ্যন্তরীণ যে কোনো বিন্দুর বিভব যা হবে এই পৃষ্ঠের বিভবও তো একই হবে, তাই না? তো এই কারণে তুমি কী করবে, পৃষ্ঠের বিভবটা বের করলে হয়ে যাচ্ছে, তুমি এই দূরত্বটা কাজে লাগে পৃষ্ঠের বিভব বের করবা। এই টাইপের কনফিউজিং কিছু জিনিস থাকে কিন্তু তোমাদের। আচ্ছা, আর একটা কথা, এখানে কিছু কিছু কথা বলা আছে। আর একটা বলছে এখানে দেখো, যদি একটা ফাঁপা গোলক, একটা ধাতব মানে নিরেট গোলক নেওয়া হয়, ফাঁপা মানে কি ভিতরটা ফাঁপা, নিরেট মানে কি ভিতরটা একেবারে এটে আছে আর কি, তো এই ফাঁপা গোলক আর নিরেট গোলকের মধ্যে যদি তুমি কী করো, চার্জিত করো, তাহলে কোনটা বেশি চার্জ ধারণ করবে, মানে এখানে কিন্তু উভয়টাই সমান চার্জ ধারণ করবে, এখানে ব্যাখ্যা করা আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখানে সিপিএস পড়ানো হয়ে গেছে, তো এইখানে একটা কথা লেখা আছে, দেখো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে গোলকের ভিতরে যে কোনো স্থানে বিভব নির্ণয় করতে গেলে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। অর্থাৎ এটা কিন্তু তোমাদের বলছিলাম যে গোলকের অভ্যন্তরে মানে কোনো একটা বিন্দুতে তুমি যখন বিভব নির্ণয় করবো তখন ব্যাসার্ধটা ধরলেই হয়। আর আরেকটা কথা এখানে আছে, দেখো গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য, পৃষ্ঠে প্রাবল্য থাকে, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। বিষয়টা কী দেখো, এই গোলক এটা স্টুডেন্টরা গুলাই কেন, এখানে বলছে দেখো প্রাবল্য ই শূন্য, কিন্তু এখানে কিন্তু ভি এর একটা মান থাকে, অর্থাৎ গোলকের অভ্যন্তরে কিন্তু ভি শূন্য না, এখানে কিন্তু বিভবের মান আছে। গোলকের অভ্যন্তরে বিভব কি, পৃষ্ঠের সমান, তার মানে গোলকের অভ্যন্তরে কিন্তু বিভব শূন্য না, বিভবের একটা মান আছে, কিন্তু গোলকের অভ্যন্তরে ইটা শূন্য, মাথায় রেখো গোলকের অভ্যন্তরে কিন্তু প্রাবল্যটা শূন্য কিন্তু বিভবটা কিন্তু শূন্য না। এই টিচার কিন্তু গুলাই দেয় একেবারে, তাদের কিন্তু বিরেনাশ করে দেবে। অ্যাডমিশন টাইপের ম্যাথ এমসিকিউগুলোতে কিন্তু এরকম থাকে যে গোলকের অভ্যন্তরে বিভব শূন্য, মানে সত্যমিথ্যা টাইপের যদি প্রশ্ন থাকে সেখানে থাকে, এই জিনিসটা মাথায় রেখো, পৃষ্ঠে প্রাবল্য থাকে কিন্তু গোলকের অভ্যন্তরে কোনো প্রাবল্য থাকে না। আচ্ছা, এই এরপরে বিভবের মান বের করাটা এগুলো তোমরা পারবা, আমি সামনের দিকে আগাই। আচ্ছা, এরপরে এই টাইপের ম্যাথও দেখানো হয়েছে। আচ্ছা, এখানে একটা বুয়েটের ম্যাথ আছে,
এই টাইপের ম্যাথগুলো, এই ম্যাথগুলো হলো কম্বাইন ম্যাথ বলা যায়, অর্থাৎ তোমার কয়েকটা অধ্যায়ের কনসেপ্টকে একসাথে লাগিয়ে ম্যাথ করানো আর কি। এখানে বলছে দেখো, তা করাই দেই, বলতেছে দেখো 220 ভোল্ট চার্জিত সমাকারের 8টি ছোট ফোঁটাকে মিলিত করে একটা বড় ফোঁটায় পরিণত করা হলো, অর্থাৎ 8টা ফোঁটা এরকম ছোটো ছোটো 8টা ফোঁটাকে তুমি ধরো 8টা আঠার দলা নিলা, 8টা আঠার দলাকে তুমি একসাথে করে একটা করে বড় একটা দলা তৈরি করলা, এরকম বলতেছে 8টা সমাকারের ছোটো দলা ফোঁটাকে মিশ্রিত করে একটা বড় ফোঁটা পরিণত করা হলো, বড় ফোঁটাটার বিহম নির্ণয় করতে হবে। দেখছো এই টাইপের প্রশ্ন দেখলে কিন্তু সবাই ঘাবড়াই যাবে। তো এখানে কী করতে হবে, মানে এখানে দেখো ভি দেওয়া আছে, ভি কোনটার দেওয়া আছে, ভি দেওয়া আছে কিন্তু এই ছোটো ফোঁটার, এটা বুঝতে হবে। এখানে কিন্তু ভি বিভব দেওয়া আছে কোনটার, ছোটো ফোঁটার, আমার বের করতে হবে কি বড় ফোঁটার বিভব, ওই যে 8টা ছোটো ফোঁটা মিলে একটা বড় ফোঁটা হলো সেই ফোঁটাটার বিভব আমার বের করতে হবে। তো এখানে কাজ তেমন কিছুই না, কথা হলো এই দেখো তুমি 8টা ছোটো ফোঁটাকে একত্রে করলা, 8টা ছোটো ফোঁটাকে তুমি একত্রে করে এখন একটা বড় ফোঁটা করলা, এখন এই ফোঁটার কি ক্ষেত্রফলটা কিন্তু পা মানে ভিন্ন ভিন্ন হয়ে গেছে, মানে এই ফোঁটার যা ক্ষেত্রফল এই ফোঁটার ক্ষেত্রফল কিন্তু একই হবে না, অর্থাৎ এই সবগুলো ফোঁটার ক্ষেত্রফল আর এই ফোঁটার ক্ষেত্রফল কিন্তু এক হবে না, কিন্তু এখানে একটা জিনিস এক হয়, কোনটা, সেটা হলো আয়তন, জিনিসটা আয়তনটা একই থাকবে, কারণ এখানে যে 8টা ক্ষেত্রফল ছিল 8টা ক্ষেত্রফল আলাদা আলাদা কিন্তু এই ক্ষেত্রফলের সাথে মিলবে না, কিন্তু এই 8টাকে তুমি যখন একত্রে করবা এই 8টা ফোঁটার মোট যে আয়তন হবে আর এইখানে এই বড়ো ফোঁটার যে মোট আয়তন হবে দুইটাই সমান হবে, তো এই কারণে আমরা আয়তন দিয়ে করবো। তো গোলকের আয়তনের সূত্র কী ছিল, গোলকের আয়তনের সূত্র 4/3 πr³, সবাই পড়ছো গোলকের আয়তনের সূত্র 4/3 πr³। তাহলে দেখো এই যে ছোটো ফোঁটা আছে, ছোটো ফোঁটার আয়তন কত, 4/3 π ছোটো হাতের আর কি, ধরে নিলাম আমরা ছোটো হাতের ছোটো ফোঁটার ব্যাসার্ধ ধরে নিলাম আর, তাহলে এর আয়তন কত, 4/3 πr³, আর বড়ো ফোঁটার ব্যাসার্ধ ধরলাম আমরা বড়ো হাতের আর, তাহলে এখানে 4/3 বড় r³। আচ্ছা আর কথা হলো দেখো আমার এই একটা বড়ো ফোঁটা সমান সমান কয়টা, 8টা ছোটো ফোঁটা না, এই কারণে কিন্তু এর সাথে 8 গুণ হয়েছে, যেহেতু এখানে আমরা 8টা ছোটো ফোঁটাকে একত্রে করছি, বুঝতে পারছো, অর্থাৎ এই একটা বড়ো ফোঁটা সমান সমান 8 গুণ সেই ছোটো ফোঁটা, অর্থাৎ 8টা ছোটো ফোঁটা একসাথে গুণ করছে, তো এখানে 4/3 π উভয় সাইড থেকে কেটে যাচ্ছে দেখো, আর কাটাকাটি করলে বা ক্যালকুলেশন করলে এখানে ডাইরেক্ট r = 2r আসবে না, বড় হাতের r = ছোটো হাতের 2r আসবে না। তো এই এই সে গেছে, অর্থাৎ বোঝাচ্ছে কি আমার যে বড়ো ফোঁটার যে ব্যাসার্ধ আছে ছোটো ফোঁটার ব্যাসার্ধের দ্বিগুণ হবে, আমার কিন্তু এই ব্যাসার্ধটুকুই জানার দরকার ছিল যে বড়ো ফোঁটার যে ব্যাসার্ধ ছোটো ফোঁটার ব্যাসার্ধের দ্বিগুণ হবে। আচ্ছা আর এখানে দেখো r³ আছে, r³ সমান এখানে 8 মানে কি 2r³ করলে 8 হয়, তাহলে 2r³ দিয়ে উভয় পাশের থেকে আর উঠে যায়, অর্থাৎ r³ = এখানে 8 আছে তার মানে 2 আর এখানে আর আছে দুইটার হোল কিউ করলাম, বললে দেখো 2r³ করলে 8 আর r³ দিয়ে এই উভয় পাশের থেকে r³ উঠে গেল, তাহলে শুধুমাত্র 2r থাকতেছে, r = 2r, এই ক্যালকুলেশন অনেকেই বোঝে না তাই বলে দিলাম। তাহলে দেখো আমার এখানে বোঝা যাচ্ছে কি আমার এসে তো 8টা ফোঁটা 1টা চার্জ = 8টা চার্জের গুণফল করছে, অর্থাৎ আমরা পড়ছিলাম c = q/v, তো এই জায়গায় c = q/v পড়ছি, তাহলে এখান থেকে আমার q = আবার কি cv, এখানেও cv, অর্থাৎ এগুলো তোমাদের ধারকত্ব পড়ানো হয় নাই, তো ওগুলো পড়ালে যখন পড়াবো তখন এই জিনিসগুলো বুঝবা, যেহেতু সামনে আসছে দেখাচ্ছি তো ধারকত্ব পড়ানো হলে বুঝবা c = q/v। এই c হলো ধারকত্বের সূত্র, হলো 4πε₀r, ধারকের মানে সমান্তরাল পাত ধারক আছে আর গোলাকার পাতের ক্ষেত্রে আছে, তো গোলাকারের পাতের ক্ষেত্রে c = 4π₀r, এটা হলো ধারকত্বের সূত্র যেটা আমরা সামনের দিকে পড়বো, এখন নাই বুঝতে না পারলেও সমস্যা নেই, একটু আমি জাস্ট সামনে আসতে যেহেতু দেখাই দিলাম, কারণ পরে যখন ধারকত্ব পড়বো এটা তো আর সামনে পড়বে না। তো এখানে 4π₀r আছে, এই পাশে 4π₀r থাকবে না, এই ক্যালকুলেশনটা করলে এখানে তোমাদের ভি এর মানটা চলে আসবে, সম্মান তো দেওয়া আছে। আচ্ছা ধারকত্ব আমি করালে বুঝতে পারবা, আর এরপরে আছে বিভব পার্থক্য, বিভব পার্থক্য তোমরা একটু আগেই তো বোঝানো হয়েছিল, একটু আগে কিন্তু তোমাদের বোঝানো হয়েছিল যে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অপর বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন মানে স্থানান্তর করলে যে পরিমাণ কাজ সম্পাদন হয়,
আচ্ছা এখন দেখো, এরপরে দেখো ইলেকট্রন ভোল্ট, এই এইটাই দেখো এবার মেডিকেলে, মেডিকেল না ডেন্টালে আসছিলো, মেবি ডেন্টাল কি আর্মি মেডিকেলে আসছিলো, যে ইলেকট্রোভোল্ট কিসের একক? ইলেকট্রোভোল্ট কিন্তু কাজ বা শক্তির একক। এই জিনিসটা কিন্তু স্টুডেন্টগুলো ভুল করে, হ্যাঁ যে এটা তো ইলেকট্রোভোল্ট, ইভি, তাহলে এ ভি দেখে সবাই ভাবে এটা হলো বিভবের একক, কিন্তু ইলেকট্রোভোল্ট কিন্তু কখনোই বিভবের একক না, ইলেকট্রোভোল্ট হলো কাজ বা শক্তির একক। এটা কিন্তু মাথায় রাখো, গোল করে ফেলো, কাজ আর শক্তি গোল করে ফেলো, ইলেকট্রোভোল্ট হলো বা ইলেকট্রন ভোল্ট হলো কাজ আর শক্তির একক। তাহলে দেখো এই ইলেকট্রোভোল্ট সমান ধরুন, এক ইলেকট্রোভোল্ট সমান কি, একটা ইলেকট্রনের আধান গুণ এক ভোল্ট। তাহলে এক ইলেকট্রোভোল্ট সমান একটা ইলেকট্রনের আধান কত, 1.6 × 10⁻¹⁹ কুলম, তার সাথে এক ভোল্ট গুণ, দুটা করলে আমার আসছে কি এখানে এত কুলম, আর তার সাথে ভোল্ট মানে কি, ভি সমান সমান আমরা পড়ছিলাম কি W/Q, তার মানে কি উপরে হলো W-র একক কি জুল, আর নিচে হলো কুলম, তাহলে আমরা আবার ভি সমান সমান পড়ছি জুল পার কুলম, তার মানে সমান সমান কত পাচ্ছি, 1.6 × 10⁻¹⁹ জুল। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ এক ইলেকট্রোভোল্ট সমান কত জুল, 1.6 × 10⁻¹⁹ জুল। তাহলে যেহেতু জুল আসছে এর একক, তাহলে কিন্তু বুঝতে পারছি এটা একটা কাজের একক, বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু ভুল করো না আবার, তাহলে এক ইলেকট্রোভোল্ট কিসের কত সমান, 1.6 × 10⁻¹⁹ জুল। আচ্ছা এই এরপরে এটাকে যদি তুমি মাইক্রো নিয়ে যাও, তখন এর সাথে 6 দ্বারা ভাগ করতে হয়, মানে 10⁻¹⁶ দ্বারা ভাগ করে দিছে, দিয়ে এখানে বা 10⁻¹⁶ দ্বারা তুমি গুণ করে দাও, দিলে আমার এখানে 1 মিলি ইলেকট্রোভোল্ট, সরি এক মাইক্রো ইলেকট্রোভোল্ট আসছে, সরি মাইক্রো হবে না, এটা হলো মেগা হবে। আসলে মাথা ব্যথা করছে তো, চোখে দেখতে পারছি না ঠিক মতো, মাঝে মাঝে স্ক্রিনের দিকে তাকাতে এত সমস্যা হয়। আচ্ছা মেগা ইলেকট্রোভোল্ট, মেগা মেগা এম বড় হাতের এম আছে, তাহলে মেগা, আর মাইক্রো থাকলে এরকম চিহ্ন হয়, মাইক্রো হলে 10⁻¹⁶ গুণ হয়, আর মেগা হলে 10⁻¹⁶ গুণ হয়, পার্থক্য এই, মেগা হলে 10⁻¹⁶ গুণ হয়, মাইক্রো হলে 10⁻¹⁶ গুণ হয়। এরপরে আছে পৃথিবীর বিভব শূন্য, এটা তোমরা 19-এও পড়ছো, এখনও আছে, এটা কিন্তু খদাগেও আসে রিটেনে। তো ওই পৃথিবীর বিভব শূন্য বলতে কী বোঝায়, তোমরা পৃথিবী এমন একটা বড় তড়িৎ ক্ষেত্র যে তুমি যদি একটা কোনো পজিটিভ চার্জকে পৃথিবীর কাছে নিয়ে আসো, তাহলে কী হয়, সেই পজিটিভ চার্জ মানে পৃথিবী থেকে ইলেকট্রন এসে সেই পজিটিভ চার্জকে নিস্তড়িত করে দেয়, বা তুমি যদি কোনো নেগেটিভ চার্জকে পৃথিবীর কাছে নিয়ে যাও, অর্থাৎ ঋণাত্মক চার্জ, তো কী হয় ওই ঋণাত্মক চার্জ বা ইলেকট্রন কী হয়, মানে ইলেকট্রন পৃথিবীতে চলে যায়, গিয়ে নিস্তড়িত হয়ে যায় বস্তুটা, তার মানে পৃথিবী এত বিশাল যে এখানে চার্জ গ্রহণ বা ত্যাগ করলে ওর কিছু যায় আসে না, এরকম একটা অবস্থা, মানে তার কিন্তু মূল যে চার্জের কোনো পরিবর্তন হয় না। এই কারণে বলতেছে পৃথিবী একটা বৃহত্তর ক্ষেত্র, অর্থাৎ পৃথিবী একটা চার্জহীন বস্তুর মতো ধরা হয় পৃথিবীকে, পৃথিবীর বিভব চার্জহীন একটা বস্তুর মতো ধরা হয়। এই এখান পড়লে পড়লে বুঝতে পারবো, কনসেপ্ট তো বলেই দিলাম। এরপরে তড়িৎ প্রবল আর বিভবের মধ্যে সম্পর্ক আছে, এগুলো সব বলে ফেলছি। আর এই যে DBDR, এটাকে বলা হয় বিভবের নতিমাত্রা, মানে নতিমাত্রার কথা হলো ঢাল, তাহলে বিভবের নতিমাত্রা, তোমরা যেমন ম্যাথের ক্ষেত্রে ঢাল পড়ছিলে DDX অফ, প্রথমবার যখন অন্তরীকরণ করছিলে তখন ঢাল পাইছিলে, এখানেও ঠিক তেমন মনে রাখো, যেখানে যখন তুমি দূরত্বের সাপেক্ষে বিভবের অন্তরীকরণ করবো তখন সেটাকে বলা হচ্ছে বিভবের নতিমাত্রা। আর তাহলে এখানে দেখো এর একক কী আছে, একক নিউটন পার কুলম, ভোল্ট পার মিটার, দুইটা একক কিন্তু মাথায় রেখো, তড়িৎ প্রবাহ বললে দুইটা একক, একটা হলো নিউটন পার কুলম, একটা হলো ভোল্ট পার মিটার। আচ্ছা এরপরে আছে আধান ঘনত্ব, আধান ঘনত্ব তোমরা পড়ছিলে কুলম পার মিটার স্কয়ার, অর্থাৎ এই যে সিগমা সমান কী বাই এ ছিল। আর এখানে আরও একটা কথা আছে, ই সমান সমান সিগমা বাই এপসাইলন নট, ই সমান 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 সিগমা বাই এপসাইলন নট, এই সূত্রটা গোল করে ফেলো তোমরা সবাই, ই সমান সমান সিগমা বাই এপসাইলন নট, এগুলো এই সূত্র দিয়ে ম্যাথ তেমন আসে না, তারপর সূত্রগুলো মাথায় রাখো, যদি অপশানে তুলে দেয় যে কোন সূত্রটি বা কোনটি সঠিক নয়, যে চারটা সূত্র ধরে তুলে দেয়, তো সেক্ষেত্রে কাজ লাগতে পারে। তো ই সমান সমান সিগমা বাই এপসাইলন নট, সিগমা হলো আধান ঘনত্ব আর এপসাইলন নটটা বুঝতে পারছো। কোনো মাধ্যমের ভেতর যোগ্যতা। আচ্ছা এরপরে এখানে এই ম্যাটটা কিন্তু পারবা তোমরা, এখানে দেখো ভি দেওয়া আছে,
প্রাবল্য বের করতে পারছে, তাহলে এই বিকে তুমি অন্তরীকরণ করবা। আচ্ছা এই ম্যাটটা দেখো অনেক ইম্পর্টেন্ট, যে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানে দুইটা বিন্দুর বিভব পার্থক্য 200 ভোল্ট, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। এখানে দেখো এই ম্যাটটা কিন্তু কয়েকবার বোর্ড কোশ্চেন আসছে, মানে তোমরা দেখবে এখানে কিন্তু 50 সেন্টিমিটার দেওয়া আছে, স্টুডেন্টরা এটাকে মিটার করতে ভুলে যায়, এটা কিন্তু মিটার করে নিতে হবে। আর তোমার ভি দেওয়া আছে, আমার বের করতে হবে কি প্রাবল্য নির্ণয় করতে হবে, তাহলে ই সমান সমান কি ডিবি ডিআর, তাহলে ওপরে ডিবি আর নিচে ডিআর, তাহলে ডিবি দেওয়া আছে কত, ডিবির মান দেওয়া আছে 200 বাই ডিআর এর মান কত, এই এটাকে তুমি যদি মিটারে করো তাহলে 0.50 আসবে না, এটা করে দিলে 400 ভোল্ট পার মিটার। এটাই কিন্তু বোর্ড কোশ্চেনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা এই বিন্দু সারের জন্য তো বিভব তড়িৎক্ষেত্রগুলো বলেই দিচ্ছি, এগুলোর দরকার নাই। এখান থেকে এখানে দেখো একটা ম্যাথ আছে, এটাও ইম্পর্টেন্ট একটা ম্যাথ কিন্তু, যে ধরো একটা বর্গক্ষেত্রের 3টা কৌণিক বিন্দু, এ একটা কৌণিক বিন্দু, একটা কৌণিক বিন্দু আর একটা কৌণিক বিন্দু, 3টা বিন্দুতে 3টা চার্জ দেওয়া আছে। এখন বলতেছে কি চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভবটা শূন্য হবে, এখানে তুমি কত চার্জ স্থাপন করলে এই কেন্দ্রের যে বিভবটা এই বিভবটা শূন্য হবে। তো এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দেখো যে তোমার 3 কোণায় 3টা চার্জ দেওয়া আছে তাই না, এই 3টা চার্জের জন্য যে বিভবটা আসবে, অর্থাৎ এখানে একটা কথা লেখা আছে, দেখো ধরি বর্গক্ষেত্রটির কৌণিক বিন্দুতে কেন্দ্রগুলো দূরত্ব কত এ, আচ্ছা এইখান থেকে এই দূরত্বটা এ, এইভাবে ধরে নিছে এরা, আর চার্জগুলোকে কিউ ধরে নিছে। আচ্ছা আর একটা কথা বলতেছে, বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব সংশন কেন্দ্র হতে 4টা কৌণিক বিন্দুতে বিভবের সমষ্টি, অর্থাৎ এইখানে যে বস্তুটা থাকবে বা এইখানে যে চার্জটা থাকবে এই 4টা কৌণিক বিন্দুর চার্জের কিন্তু এর উপরে প্রভাব পড়বে। আর একটা কথা মনে রাখো, বিভব কিন্তু ভেক্টর রাশি না, বিভব কিন্তু স্কেলার রাশি, যার ফলে এই বিভবের কিন্তু কোনো দিক নাই। তোমরা প্যারাবোলার সময় কোনো ক্ষেত্রে যেমন দিক তুলনা করছিলে, ওই ক্ষেত্রে যোগ করতে গেলে কী আসছিলো, ভেক্টর যোগ করতে হয়েছিল, মানে প্যারাবোলা যেহেতু ভেক্টর রাশি ওখানে যোগ করতে গেলে ভেক্টর যোগ করতে হবে, এই কারণে কিন্তু ওই লব্ধি সূত্র করছিলে। কিন্তু এটা যেহেতু বিভব, বিভবটা যেহেতু স্কেলার রাশি, তাহলে স্কেলার রাশির যোগগুলো তোমরা সাধারণ যেমন যোগ করো ঠিক ওরকম যোগ, এখানে কিন্তু কোনো লব্ধি যোগ করা লাগবে না। এই কারণে কিন্তু এখানে দেখো V1 V2 V3 V4 একসাথে লিখছে, সমান সমান শূন্য বসাইছে, অর্থাৎ আমার কিন্তু বলছে যে কেন্দ্রের বিভব শূন্য হবে। তাহলে কি এই কেন্দ্রের বিভবটা শূন্য, আর কেন্দ্রের বিভব কার সমান, এই যে 4টা কৌণিক বিন্দু আছে, 4টা কৌণিক বিন্দুই তো এর উপরে যে প্রভাবটা ফেলছে, এই 4টা প্রভাব বিভব আমার যোগ করতে হবে বের করে, অর্থাৎ এইখানে যে চার্জ আসছে এই চার্জের জন্য এই কেন্দ্রে কী বিভব আছে, এই চার্জের জন্য কেন্দ্রে কী বিভব আছে, এই চার্জের জন্য কেন্দ্রে কী বিভব আছে, এই চার্জের জন্য কেন্দ্রে কত বিভব আছে, এই 4টা যোগ করলে আমার কী আসবে শূন্য হবে, প্রশ্নে বলছে এই 4টা যদি যোগ করে তাহলে কী হবে শূন্য হবে, তাহলে এই যে এই 4টা যোগফল সমান শূন্য দিয়ে দিলাম। দিয়ে দেখো এখন এখানে ভি মানে কি, ভি সমান সমান তোমাদের বলছিলাম C³ / R² / D² তোমরা যেটা বলো, সরি C³ / R হবে, বিভবের বেলায় আর, আর প্রাবল্যের বেলায় নিচে হলো R² এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, প্রাবল্যের বেলায় নিচে হলে R² আসবে আর বিভবের বেলায় নিচে হলে শুধুমাত্র একটা R থাকবে। আচ্ছা তাহলে দেখো এখানে তুমি এখানে শূন্য ছিল বসাই দিলাম, আর এখানে প্রত্যেকটার মধ্যে 1/4πε₀ থাকে, মানে সি থাকে যেটা, তো তোমরা এই 1/4πε₀ বা সি দিয়ে যে কোনো একটা দিয়ে বসাতে পারো, তো তোমরা বেসিক্যালি নিয়মে করবো আর কি। এখানে C³ / R C মানে সি এর মান তো তুমি জানো, কিউ এর মান এই দেওয়া আছে, আর এর মানটা তুমি জানো না, আর এর মানটা তুমি রেখে দিলা, আবার C³ / D² করলা, এখানে C³ / D² করলা, এখানে কিন্তু আর এর মানটা দেয়া নাই, এখানে কিন্তু এটাকে ইয়ে বা তুমি এক্স বা কিছু একটা ধরে বা আর ধরে কিন্তু বসাই দিবা, বুঝতে পারছো, কারণ এক্ষেত্রে আর এর মান লাগছে না, শেষ শেষ বেলায় C³ / D² এখানে কিন্তু এই সিটা কিন্তু এই সামনে কমন নিয়ে আসছে, এই কারণে কিন্তু এদের সাথে সি নাই, তোমরা ভিতরে দেখে ভেবো না কোন জায়গায় কী করছে, এই সিটা কিন্তু কমন নিয়ে আসছে, তোমরা যদি কমন না নিয়ে ওর ভিতরেই রেখে কাজ করো সমস্যা নাই, তো কমন নেওয়াই যায়, নিয়ে এখানে ভাগ করে দিতে পারো, দিলে ওই সি অত বড় 9×9 বারবার গুণ করা লাগে না, এখানে এই মানটা কমন নিয়ে এই পাশে এই শূন্য আছে যেহেতু এই সাইডে ভাগ করে দিলে শূন্য হয়ে যাচ্ছে, বাকি এই পাশের মানগুলো থাকছে, আর এখান থেকে যেহেতু তোমার জাস্ট Q/E আছে এই মানটা বের করে ফেলতে হবে, তো এখান থেকে আবার এই 3টা বের হয়ে গেছে, আর ইয়েটা তো মানে ইয়েটাকে যদি তুমি লসাগু করো সবার সাথে
এ কোণাকোণি গুণ করে দিলে এটা ওই সাইডে এসে শূন্য হয়ে যাবে না, তোমরা খাতায় গেলে বুঝতে পারবা। এখান থেকে জাস্ট কিউ এর মানটা তুমি বের করবা, এই যে কি এর মান রয়েছে অর্থাৎ কেন্দ্রে যদি তুমি এই চার্জটা যোগ করো মানে স্থাপন করো, মানে এই কিউ বিন্দুতে যদি এত চার্জ স্থাপন করো তাহলে কী হবে, এই কেন্দ্রে বিভবটা শূন্য হবে। কিউ বিন্দুতে -8×10^-9 কুলম চার্জ স্থাপন করলে এই কেন্দ্রের বিভবটা শূন্য হবে। এখন এটা তো রিটেনের জন্য, বুঝতে পারছো? এখন ইএমসিকিউ এর জন্য তোমরা মুখে মুখে এই টাইপের ম্যাথগুলো করতে পারবা। কীভাবে পারবা দেখো, এখানে চারি সাইডে দেখো তোমরা চার্জগুলো হিসাব করো। দেখো এখানে 14 আছে, মানে 14×10^9 দেখো পাওয়ারে কিন্তু সবারই 10^9 করে আছে। তাহলে এই 14 আর এই 6, 14 আর 6 কত? 20। আচ্ছা আর এইখানে কত আছে? এখানে আছে -12, এখানে আছে 20-12, তাহলে আমার হয় কত? 8। আর এইখানে তাহলে থাকবে -8। কেন -8? কারণ কি, এই যে তোমরা খেয়াল করে দেখবা যে প্লাস মান আর মাইনাস মান দিয়ে শূন্য হবে। অর্থাৎ কি তুমি ধরে নাও এই জায়গায় আমি ধরে নিলাম এক্স, তাহলে তোমার এখানে 14 আর 6 = 20, আর এখানে -12, আর এখানে এই যে এক্সটা আছে এটা হলো +x, মানে সবগুলো যোগ করে দিচ্ছি আর কি, সমান শূন্য। তাহলে এখানে এক্স সমান কত আসবে না দেখো, এখানে আসবে না +8, আর এক্স সমান -8, তাহলে -8×10^9 কুলম এক্স। এগুলো কিন্তু আমি কিন্তু ম্যাথ করি নাই, কিন্তু মুখে মুখে কিন্তু উত্তর চলে আসছে, বুঝতে পারছো? এগুলো এইগুলোই কিন্তু ট্রিক্স। এই ম্যাথটা যদি এমসিকিউ আসে তুমি 1 মিনিটের মধ্যে কী করে সলভ করবা, এই ট্রিক্স খাটিয়ে সলভ করবা, বুঝতে পারছো? এখানে তুমি মানগুলো যোগ করে হিসাব করে ফেলবা। আবার এখানে কিন্তু প্লাস মাইনাস উল্টাই পাল্টাই ফেলো না, কিন্তু মাইনাস আসছে, কারণ এখানে প্লাস এটাও প্লাস আর এটা মাইনাস, তাহলে আমার টোটাল তো শূন্য হওয়া লাগবে, এই কারণে সেভাবে করবা আর কি। এই সবাই বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা এখন এই এই জিনিসগুলো কি জানতে আগে? না ভাইয়া। আচ্ছা জানতে না, তো এখন জানতে না এখন জেনে নাও। বলো ভাই ওই যে মাইনাস কেন হবে ওটা একটু আরেকবার বলো। আচ্ছা মাইনাস কেন? এখানে দেখো আমার বলছে কি কেন্দ্রে বিভবটা শূন্য হবে না, এখানে একটা কথা লেখা আছে দেখো, আমরা জানি কি বর্গক্ষেত্রে কেন্দ্রে বিভব আর কেন্দ্র হতে চার কৌণিক বিন্দুতে বিভবের সমষ্টি। এই কেন্দ্রে বিভব যেটা হবে এই চারটা বিন্দুর বিভবের মোট বিভব করলে যে সমষ্টি করলে যে বিভবটা আসবে সেটা সমান হবে। তো এখানে যেহেতু কেন্দ্রের বিভবটা আমার শূন্য বলে দিচ্ছে, তাহলে এই চারটা সমষ্টি করলে আমার শূন্য আসবে না। তাহলে এই চারটা সমষ্টি করে তুমি কী করে শূন্য আনবা? এখানে আছে 14 আছে 20, তোমার আছে +20, তাহলে এটাকে যদি শূন্য বানাতে হয় তোমার লাগবে কত? -20, কিন্তু তোমার আছে কত? -12, তাহলে তোমার -8 লাগবে। আর তাহলে দেখো এখানে আছে -8, আর যেহেতু সবগুলোর পরে -9 ছিল তাই 10^-9। এই এইগুলো ফলো করো, এই এই টাইপের জিনিস এমসিকিউ দেখতে পারবো এবং এখানে তোমার মুখে মুখে উত্তর হয়ে যাবে। এইগুলো যদি জানো না বলে এমসিকিউ সমস্যা হয় অনেকের। আচ্ছা এরপরে অনেকগুলো এইসব ছোটোখাটো মেয়ের দরকার নাই। আর এরপরে সমবিভব তল আছে, আচ্ছা এই সমবিভব তল থেকে আগামী দিন করবো।